স্যামসাং S25G একটা মডেল মানে জাতীয় ফোন হয়ে গেছে। এত পরিমাণ কাস্টমারের চাহিদা স্যামসাং আমি আসছি ওইভাবে একটা উড়াদুড়া অফার দেওয়ার জন্য, মানে বক্স কিছু প্রোডাক্ট আছে, আইফোনের কালেকশন আছে, স্যামসাং এরও আছে, মানে সবগুলোই পাবেন, সব কালেকশন ইনশাআল্লাহ अवेलेबल আছে। বক্স প্রোডাক্ট গুলো কিন্তু একটা ধামাকা প্রাইস দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, শপের অ্যাড্রেসটা বলে দেন। শপের অ্যাড্রেসটা বাংলাদেশের যে যেখান থেকে আসুক বা যে যেখান থেকে কুরিয়ার অর্ডার করবে, সেক্ষেত্রে যমুনা ফিচার পার্ক বাংলাদেশে একটাই, এক নামে, এটা হাতে কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিচার পার্ক, লেভেল 4B00882 আই ক্লাব, একবারে পকেট গেট এবং আই সেন্টারের পাশ থেকে সুজা তাকালে, পকেট গেটের গলি থেকে তাকালে আমার আই ক্লাবের দোকানটা খুব ইজিলি দেখা যাবে। ওকে, তাছাড়া তো স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে, যোগাযোগ করবে। ঢাকার বাইরে কিভাবে ফোনগুলো পারচেজ করবে? ঢাকার বাইরে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে, যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য কন্ডিশন থাকে আছে 500 থেকে 1000, বা ফোন অনুযায়ী 2000 টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হয়, এবং বাকি টাকা মাল চলে গেলে কুরিয়ারে ফোন করলে বাকি টাকা ওরা কন্ডিশন দিয়ে মোবাইল তুলে নেবে। এবং কুরিয়ারের ক্ষেত্রে 1 সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। এক সপ্তাহ রিপ্লেসমেন্ট অর্থাৎ ফোনটা হাতে পেয়ে 1 সপ্তাহ সে সুন্দর মতো চালায়, সব ধরনের চেক করবে, যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে আবার রিটার্ন দিলে আমরা নতুন আরেকটা মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ চেক করে পাঠাই, একটা মাল আদৌ পর্যন্ত কুরিয়ারে দেওয়ার পর আমাদের কাছে রিটার্ন আসে না। এসান ভাই, ফার্স্টে তাহলে কোন ফোনগুলো দেখাবেন? ফার্স্টে আমরা প্রথমে শুরু করি আইফোন দিয়ে, এবং আইফোনে আসলে লো রেঞ্জের ফোনগুলাই বেশি কিন্তু আপনার গ্রাহকরা ই করে, তো লো রেঞ্জ থেকে শুরু করি আজকে। ওকে, একবার এই সব লো রেঞ্জের মালগুলো দেখাই। এটা হচ্ছে আইফোন 4S আমার কাছে কিন্তু অ্যাভেলেবল আছে, জাস্ট স্যাম্পল দেখাচ্ছি, এবং ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা মফস্বল এলাকা কিন্তু আমার কাছ থেকে অনেকে হোলসেলে নিয়ে থাকে, 10-20-25টা করে নিতে থাকে, প্রতিটা মডেলে 20-50 পিস করে দিতে পারবো। এটা হচ্ছে আপনার 32 ভ্যারিয়েন্ট, কত বাচ্চা, আইফোন 4S 32 ভ্যারিয়েন্ট, মাত্র 39,000 sorry 39,50 টাকা, 39,50 ইনশাল্লাহ ভালো প্রাইস, মার্কেট কাঁপানোর প্রাইস। তারপর এরপর দেখে পাবো আইফোন 5, এটাও 32 ভ্যারিয়েন্ট, 1/32 বলা হয়ে থাকে, আইফোন 5 রাখা যাবে মাত্র 5,500। একটু ডিসকাউন্ট করে দেন ভাই। ডিসকাউন্ট আসলে আপনি সবসময় যদি আপনার ভিউয়ার্সের পক্ষে থাকেন, আরও 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম, মাত্র 5,300 টাকা। ওকে, এরপর দেখে পাবো আইফোন 5S, খুব পছন্দ করে, এটা হচ্ছে আইফোনের মাল্টি কালার বলা হয়ে থাকে, এটা আসলে অনেকদিন পর কালেকশনে পাইছি, এটা সব ধরনের কালার, মাত্র স্যাম্পলটা দেখাচ্ছি একটা, এটার প্রাইস রাখবো মাত্র 5,600।
আমাদের দেশের না, বাইরে থেকে চেঞ্জ করে আসে এবং 100% জেনুইন ফক্সকনের ব্যাটারি দেওয়া থাকে। ব্যাটারি চেঞ্জ মানে কিন্তু ফোনের সমস্যা না। আজকে এটা প্রাইস দেখছি মাত্র 10,300 টাকা। ১৬৮ জিবি ১৬৮ জিবি না ৬৪ জিবি ১৪৩০০ টাকা। আপনার যেহেতু ডিসকাউন্টের কথা বলছেন, আরো 300 টাকা ডিসকাউন্ট, ১৪,০০০ মাত্র ১৪,০০০টাকা। সাথে গ্লাস প্রোটেক্টর, কাভার এবং চার্জার বক্স সবকিছু ওকে থাকবে, এবং যারা শপে এসে নেবে চা কফি ফ্রি। এরপর দেখব আইফোন সেভেন কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি 20-50 পিস, যে কফি চাই সেই কফি দেওয়া যাবে। তো এটা আছে 32 জিবি ১২৮ জিবি এবং 256 জিবি, তিনটা ব্যারেন্টি আমার কাছে অ্যাভেলেবেল। এবং ব্যাটারিও সাধারণত এগুলো কিছু চেঞ্জ থাকে, অথেন্টিক মাঝে মাঝে পাওয়া যায়, কিছু অথেন্টিকও পাওয়া যায়, আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমার নিতে পারবে। এটার প্রাইস রাখছি যে 32 জিবি মাত্র 13,500 টাকা এবং 128 জিবি আপনার 15,500 টাকা, 256 জিবি মাত্র 16,000 টাকা। ভাই আসলে একটু ডিসকাউন্ট করে দিয়ে, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে, তারপর এরপর দেখে যাবো আইফোন সিক্স প্লাস। ওকে, আইফোন সিক্স প্লাসও 64 জিবি ভ্যারিয়েন্ট। এটা যারা একটু বিগ ডিসপ্লে ফোন পছন্দ করে থাকে, ওকে, এটার প্রাইস রাখতেছি মাত্র 15,000 টাকা, মাত্র 15,000, ইনশাল্লাহ আরও 500 টাকা ডিসকাউন্ট, মাত্র 14,500 টাকা, 14,500 করা যায় না ভাই, 14 যায় না, যান আপনার কথা রাখলাম, 14,000 মাত্র 14,000। এরপর দেখে যাবো আইফোন সিক্স এস প্লাস। ওকে, সিক্স এস প্লাস, হ্যাঁ ১২৮ জিবি ভ্যারিয়েন্ট মাত্র ২৫,০০০ টাকা এবং 256 জিবি ভ্যারিয়েন্ট মাত্র 25,000 টাকা। ডিসকাউন্ট আসলে যদি কোনটা পসিবল হয় আমরা করে দিই, আমরা আপনার ইউটিউবের ব্লগারদের ভিডিও ভিউয়ারদের কাছে কিন্তু আমরা মাত্র লাভই রাখি সীমিত 2,500 টাকা। এরপর দেখে যাবো আইফোন এক্স এস। ওকে, এটা এখান থেকে পরিমাণে কোয়ান্টিটি আছে, হ্যাঁ হ্যাঁ হিউজ পরিমাণে কোয়ান্টিটি। আর ব্যাটারি কত থাকবে এটা? এটা ব্যাটারি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই, এটা আছে 85% 100% অথেন্টিক, মানে 90 প্লাস তো পাবো, 90 প্লাস হবে, 80 প্লাস থেকে 85 থেকে 90 প্লাস মানে আছে আমার কাছে ব্যাটারি। আইফোন এক্স এস 64 জিবি গুলো কত আছে? 64 জিবি ভ্যারিয়েন্ট প্রাকৃতি মাত্র 29,500 টাকা এবং 128 জিবি ভ্যারিয়েন্ট আছে মাত্র 30,500 টাকা, 256 জিবি 33,500 টাকা, 33,500। ওকে, তারপর এরপর দেখে যাবো আইফোন এক্স। ৪৩,৫০০ টাকা। এরপর দেখাবো ইলেভেন প্রো
iPhone 11 Pro. Okay. 85% battery health. 85, 100% authentic. A to the 32 score okay. 100. Oh, okay. 32 check kori to diben. Yeah, yeah. 32 check kori debo. Acha 32 se reporto kintu dewa ase. Yeah, yeah. Acha koto bache aajke? Eta price rakhche se matro 45,500 taka. 45,500. 45,500. Inshallah bhalo price ho. 64 GB ta. 64 GB. Ar 256 GB. 256 GB. 54,000 taka. 54,000. Erpor theke abar 12. iPhone 12. iPhone 12. Okay. এটা ব্যাটারি হেলথ যদি প্র্যাকটিক্যালি দেখাই দেন কত জিবি এটা এটা 128 জিবি 64 জিবি 128 জিবি 256 জিবি আমার কাছে अवेलेबल আইফোন 12 ব্যাটারি হচ্ছে 87 হ্যাঁ 87 100% অথেন্টিক আছে 100% অথেন্টিক আচ্ছা কত বাজে আজকে এটার প্রাইস দেখতেছি মাত্র 55,500 টাকা 55,500 টাকা 128 জিবি বলেন একটু ডিসকাউন্ট করে দেন ভাই এটা আসলে ডিসকাউন্ট করা যায় না ওকে ডিসকাউন্ট করে দেন ভাই আপনি যেটা পসিবল আছে আসলে করে দিচ্ছি এরপর দেখাবো রেডমি নোট 8
Redmi Note 8 আমার কাছে अवेलेबल এক সময় 7500 ফোন আর কি ওকে এটা 4GB 64GB দি পারেন এটার প্রাইস আসছে মাত্র 12500 টাকা 12500 হ্যাঁ ডিসকাউন্ট কত করে 2021 এর মডেল কিন্তু আই টু ডিসকাউন্ট করে দেন ভাই জান 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম 12200 টাকা 12200 ওকে তারপর এরপর দেখাবো Oppo F17 Oppo F17 এটা 8128 Redmi Note 10S Samsung S21 Plus 48GB 600 টাকা, 2500 টাকা, Samsung Galaxy 6000 টাকা, Samsung Galaxy 5G OnePlus 8 এটা হচ্ছে AC রেস
একবারে লেটেস্ট মডেলের ভিতর, হ্যাঁ ওকে স্পেশাল এডিশন, এটাও 12GB 256GB ডুয়াল সিম, লুকিংটা কি একবারে মাখখাম, এত সুন্দর দেখতে, ভালো লাগে একবারে ফ্রেশ। যমুনা বসুন্ধরা তো মিস, সারা বাংলাদেশে যদি বাইরে থেকে কেউ আইনে ইউজ করে তাহলে ভিন্ন কথা। ওপো ফাইন্ড এক্স 3 প্রো, একদম লেটেস্ট একটা মডেল, যেটার ইনটেক প্রাইস আছে 1,07,000 টাকা। এটা হলো 12GB 256GB মেবি, 12GB 256GB হ্যাঁ 12GB 256GB এটার প্রাইস এক্সেসি মাত্র 46,500 টাকা। একটু ডিসকাউন্ট করেন, এটা আসলে ডিসকাউন্ট করা যায় না, এই যে অফার দিছি আমি, মানে 1,07,000 টাকার ফোন এবং ইউজ করছে 1.5 মাস, 46,500 টাকা। এরপরে দেখাবো পোকো এক্স ফোর প্রো, একদম ফ্রেশ কন্ডিশন, একদম সুপার ফ্রেশ। কতদিন ভাই বক্স চার্জার সহ আছে? এটা ইউজ হয়েছে মেবি 1 মাস, আচ্ছা 1 মাসের মতো। বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন, বক্স চার্জার সহ। এটা প্রাইস এক্সেসি 25,500 টাকা, 6,128, একটু ডিসকাউন্ট করেন, 25,000 টাকা। এরপর দেখাবো অপো রেনো 8 প্রো, 12GB 256GB জাতীয় ফোন হয়ে গেছে, এত পরিমাণ কাস্টমারের চাহিদা এবং আমরা আসলে কালেকশন করে এটা পারি না। এটা 12GB 128GB, এবং 6,128 GB রেন্টের প্রাইস এক্সেসি 20,500 টাকা, একটু ডিসকাউন্ট করে দেন ভাই, 500 করে ডিসকাউন্ট। ওকে তারপর এরপর দেখাবো সনির কিছু মডেল, সনি না গুগল কিছু মডেল, গুগল পিক্সেল 4 4GB 64GB রেন্ট, এটার প্রাইস এক্সেসি 18,700 টাকা, 18,000 করে দেন আজকে ভাই, 18,000 দেন, 18,000 করে দেন, পিক্সেল 4 18,000। ওকে তারপর এরপর পিক্সেল 4 এক্সেল, পিক্সেল 4 এক্সেল 21,500 টাকা, 6GB 64GB ব্ল্যাক এবং কালার अवेलेबल, হ্যাঁ কালার अवेलेबल। ওকে তারপর এরপর দেখাবো পিক্সেল 6 প্রো, পিক্সেল 6 প্রো 8GB 128GB, ইউএসএ ভ্যারিয়েন্ট, ওকে একদম ইউএসএ ভ্যারিয়েন্ট, কিন্তু খুবই রেয়ার, এটা প্রাইস এক্সেসি মাত্র 54,000 টাকা, 54,000 টাকা, একটু ডিসকাউন্ট করেন, 1,000 টাকা ডিসকাউন্ট, 53,000 টাকা, 53,000। ওপো A1s 4GB 64GB রেন্ট, ওকে 6,500 টাকা, 6,500 টাকা, হট প্রাইস তো ভাই, একবারে হট প্রাইস, মার্কেট সেলিং প্রাইস। তারপর এরপর দেখাবো ভিভো Y67, ভালো প্রাইস, 7,500 টাকা, তারপর এরপর দেখাবো ভিভো Y93 6GB 128GB, রেট শুনলে আপনি উপরে যেতে পারেন, কত দিবেন, মাত্র 8,300 টাকা, 8,000 করে দিলাম, 8,000 করে 300 ডিসকাউন্ট। ওকে এরপর দেখাবো ভিভো Y85, এটা 6128, ওকে এটাও 8,000 করে দিলাম, 8,000, হ্যাঁ ভালো প্রাইস, ভালো প্রাইস, 7,000 করে দেন আজকে, এটা 7,000 পসিবল না, 7,700 করে দিলাম, 7,700। এরপর দেখাবো ট্যাব, যারা আসলে ছোট বাচ্চাদের বেবিদের একটু বড় ফোন দিতে চায়, এটা ট্যাব, এটা 3GB 32GB নাকি, না এটা আছে 2GB 16GB, বিগ ডিসপ্লের যারা ট্যাব চায়, বাবুদের খেলনার জন্য দেয়, এটা ক্যামেরা ট্যামেরা মানে ক্যামেরা তো অনেক সুন্দর, মানে অসাম, স্যামসাং এর ট্যাব
এটার প্রাইস শুনলে তো কাস্টমাররা মানে ভিড় লাগায় ফেলবে। কত 6000 করে দিবেন আজকে? না না 6000 কি করে যায়, এই ডিসপ্লের দাম তো 14000 টাকা। আচ্ছা কত দিবেন? এটার প্রাইস দেখতেছি মাত্র 8000 টাকা। 8000 টাকা মাত্র? 8000 14000 টাকা ডিসপ্লে মানে 8000 টাকা পেয়ে যাচ্ছে। 8000 টাকা পুরো ট্যাপ পেয়ে যাচ্ছে আমার কাছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো এই ছিল আমার কাছে আজকের ভিডিও। এছাড়া আসলে অনেক কালেকশন আমার কাছে হয়তো দেখানো মিস্টেক হইতে পারে, কারণ সব থেকে আসলে সব মডেল আনা সম্ভব না। এখানে ইনস্ট্যান্ট যা ছিল এগুলো দেখাইছি, আমার কাছে কিন্তু আরও সব ধরনের মডেল আমার কাছে অ্যাভেলেবেল। সেদিন কিন্তু আমি মোবাইলগুলো দেখাইছি, অ্যাক্সেসরিজগুলো সাধারণত দেখাইনি। অ্যাক্সেসরিজ কিন্তু আমার কাছে আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, তারপর শাওমি, ওপো, ভিভো, যে কোনো ধরনের কাভার, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স থেকে শুরু করে আপনার ইয়ারবাড থেকে শুরু করে যত আছে A to Z, আপনার সব ধরনের সব ফোনের অ্যাক্সেসরিজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। বিয়াসরা আমাদের সাথে যোগাযোগ করে অ্যাক্সেসরিজগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবে, সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবে। একদম হট কালেকশন কিন্তু, আমি একবারে মার্কেটে হট কালেকশনগুলো আমি কালেকশন করে থাকি।